আকাশপুর আর বিদ্যাধরপুর, এই দুই গ্রাম বরোদাচরণ স্মৃতি কাপের ফাইনালে উঠেছে। আকাশপুরের প্রেসিডেন্ট গদাধর সামন্ত সবাইকে ক্লাবে ডেকে বলেছেন, এবারে কাপ জিততেই হবে। আকাশপুরের ক্যাপ্টেন অভিজিৎ, ওপেনিং ব্যাটসম্যান লালটু, সবাই বিরাট চিন্তায় রয়েছে, কি করে ম্যাচটা বের করবে। কারণ ম্যাচের শুরুতেই টসে জিতে ব্যাটিং করল বিদ্যাধরপুর আর বিরাট স্কোর খাড়া করল। এমন সময় আকাশপুর টিমের পলাশ এক হাঁড়ি রাবড়ি নিয়ে এসে সবাইকে খাওয়াতে লাগল। ফিল্ডিং করতে নামার আগে বিদ্যাধরপুরের প্লেয়াররা খুশি মনেই রাবড়ি খেল। কিন্তু তার পরে কি হল? এত বড় স্কোর করেও বিদ্যাধরপুর কি জিততে পারবে বরোদাচরণ স্মৃতি কাপ? খেলার রেজাল্ট কি হলো জানতে হলে প্রখ্যাত অভিনেতা ঋতব্রতর কণ্ঠে শুনতে থাকুন নীলাদ্রি চৌধুরীর লেখা গল্প রাবড়ি রহস্য, শুধুমাত্র গল্পখুঁড়ো অ্যাপে।